Assalamualaikum বন্ধুরা জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি আমি আবারো একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আপনাদের মাঝখানে আজকের রেসিপিটি হচ্ছে বেগুন ভর্তা রেসিপি আমি একদম ভিন্নভাবে ভিন্ন স্টাইলে আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে যদি কেউ বেগুন ভর্তাটা খেয়ে থাকেন তাহলে তো খুব ভালো কথা আর যদি কেউ এই ভাবে বেগুন ভর্তা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন আমার অনুরোধ রইল অসাধারণ কিন্তু লাগে আমি কিন্তু বেগুন যখনই ভর্তা করি আমি এই ভাবেই কিন্তু ভর্তা করি তো চলুন দেরি না করে আমার আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি চারটি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর ছয়টা রসুন কোয়া আমি ছাল ছাড়িয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি এবার বেগুনটাকে আমি একটু সরষের তেল দিলাম দিয়ে ভালো করে আমি ওপরে মাখিয়ে নেব এই দেখুন আমি ভালো করে কিন্তু তেলটা মাখিয়ে নিয়েছি এবার একটা ছুরি নিব এবং এভাবে কাট লাগিয়ে নেব দেখুন আমি কিভাবে কাটটা লাগাচ্ছি এবার একটা করে রসুনের কোয়া আমি কাটের ভিতরে আমি ভরে দিচ্ছি এবং তারপরে একটা করে লঙ্কাটা আমি ভরে দিচ্ছি এর মধ্যে বেগুনের মধ্যে রসুন এবং লঙ্কা ভরে দিলে পরে কিন্তু খুব সুন্দর কিন্তু ফ্লেভার আসে আপনারা হয়তো সকলেই জানেন যারা জানেন না যারা নতুন তাদের জন্য এই টিপসগুলোই কাজে লাগবে আমি পুরোটা ভরে নিয়েছি দেখুন এবার বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নেব আমি গ্যাস ধরিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে বেগুনটাকে ভালো করে কিন্তু লো ফ্লেমে পুড়িয়ে নেব এই দেখুন আমি বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি আমি বেগুনটাকে এবার ছালগুলো ছাড়িয়ে নেব কিন্তু আমি পানি দিয়ে কিন্তু ধোব না এখানে আমি ম্যাশ করে নিয়েছি এখানে আমি দুইটা পেঁয়াজকে আমি কেটে নিয়েছি কুচি করে কিছুটা পরিমাণ ধনে পাতা নিয়েছি আর এখানে রসুন লঙ্কা পোড়ানো আছে এবার স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম আমি লঙ্কাটাকে এবার লবণের মধ্যে দিয়ে লঙ্কা ও রসুনগুলো আমি ভালো করে এইভাবে হাতের সাহায্যে কিন্তু ম্যাশ করে নেব এইটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু তাই ম্যাশ করতে কিন্তু কোনো প্রবলেম হবে না কিন্তু লঙ্কার সাথে লবণটা দিলে কিন্তু ভালোভাবে ম্যাশ হয়ে যায় এবার আমি পেঁয়াজটা দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন সরিষার তেল তেলটাকে দিয়ে ভালো করে কিন্তু আমি এইভাবে কিন্তু কচলে কচলে মিক্স করে নেব দেখুন আমি কিভাবে করছি এভাবে কিন্তু লঙ্কা এবং তেল দিয়ে যদি এভাবে ম্যাশ করা যায় কিন্তু পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে যায় এবং খাওয়ার টাইমে কিন্তু অনেক টেস্টি হয়ে যায় দেখুন আমি পুরোটাই ম্যাশ করে নিয়েছি এবং বেগুনটা দিয়ে আমি এবার ভালো করে কিন্তু মিক্স করে নেব দেখুন আমি কিভাবে করছি মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার আমি সবথেকে যেটা ব্যবহার করছি লেবুর রস এটা হচ্ছে ভর্তাটাকে আরও সুস্বাদু এবং টেস্টি করে তোলে এটা না দিলে কিন্তু বেগুন ভর্তা একদম অসম্পূর্ণ আমার কাছে মনে হয় তো আমি দিয়ে দিলাম এবং ভালো করে আমি মিক্স করে নিলাম এরপরে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কত টেস্টি লাগছে দেখে আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন আমার কাছে তো সত্যি এটা দুর্দান্ত একটা রেসিপি আমার বেগুন ভর্তা হয়ে গেলে বা টমেটো ভর্তা হয়ে গেলে আমার আর গরম ভাতের সাথে আর কিছুই লাগে না আমার খুবই ভালো লাগে আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতন বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম